রাসেল আপনি লিখেছেন বসে দিয়ে মাছ ধরার জন্য টোপ হিসাবে পিপড়ার পিঁপড়ার ও বল্লার চাক থেকে ডিম সংগ্রহ করে ব্যবহার করা হয় কারণ এই টোপগুলো মাছ বেশি পছন্দ করে এই টোপ ব্যবহার করলে কি গুণাগার হব এটি ব্যবহার করলে গুণাগার হওয়ার কোনো কারণ আমি আপাত দৃষ্টিতে দেখছি না বরং এটি সেরে দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি বিষয় ইনশাআল্লাহ তালা রাখি ইসলাম লিখেছেন আমার মেয়ে আগুনে পোড়া যাওয়ার টাইমে আমি ছাগল দেব নিয়ত করেছি আমার মেয়ে মারা গেছে এখন কি ছাগল দিতেই ছাগলই দিতে হবে নাকি ছাগলের পরিবর্তন অন্য কিছু দেওয়া যাবে আপনি ছাগল দিবেন নিয়ত করেছেন এখন আপনি অন্য কিছু দিলে সেটি করতে পারেন কারণ এরকম নিয়ত পরিবর্তন করা যায় যদি ব্যাপারটি এমন ছিল যে সে যদি মারা না যায় যদি বেঁচে থাকে সুস্থ হয় তাহলে আমি ছাগল দিব এরপরে সে বেঁচে গেছে সুস্থ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ছাগল দেওয়া ছাগল দেওয়াটাই আবশ্যক হতো